বিভা গে পেমি গে রাম আল্লাহ বা দুরো চোখ দিয়েছে দুরো হাত দিয়েছে দুরো পা দিয়েছে এমনি এমনি নয় সবটা শুক্রিয়া আদায় করতে হবে বন্দারে আমি পা দিলাম কি জন্য তুই জানবি না বান্দা আমি হাত দিলাম কি জন্য তুই জানবি না বান্দা আমি জবানে কথা দিলাম কি জন্য তুই জানবি না এ বান্দারে আমি আল্লাহ তোর চোখ দিয়েছি কেন তুই কি জানবি না বান্দা সুরে খেদে প্রতিটা জিনিসে হিসাব হিসাব আমি নব না আমি আল্লাহ কোনো দিছি এর বিনিময় তো কাজে কিছুই নি না বান্দারে আমার পেত না বেশি বেশি কোন শুক্রিয়া আদায় করবি আল্লাহ তোমার হাত দিয়ে আমি কেমন কোন শুক্রিয়া আদায় করব আমার আল্লাহ জানিয়ে দিলে আমার বান্দা বান্দীরে এই হাত দ্বারা আমার বিরোধী কোনো কাজ করবি না এই হাত দ্বারা কোনো সমাজ বিরোধী কাজ করবি না এই হাত দ্বারা আমার রসুল যেভাবে কাজ করেছে সেইভাবে করবি এই হাত দিয়ে মা বাপের সেবা করবি এই হাত দিয়ে হালাল ইনকাম করবি এই হাত দিয়ে এমন করে গরিবদেরকে দান করবি এ আমার বান্দা রে এই হাত দিয়ে কোরআন শরীফকে ধরবি এই হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাবি এই হাত দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চাইবি প্রতিটা জিনিসের কিন্তু আল্লাহ হিসাব নেবে আর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই ছেলে রাখতে বলছি কথা যাচ্ছে না কনে প্রতিটা জিনিসের কিন্তু হিসাব আল্লাহ নেবে আর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আজ আছো কাল নাই আজ আছো কাল নাই এরক্ত গরম চিরস্থায়ী স্থায়ী না সুন্দর চিরস্থায়ী থাকবে না যৌবন ও চিরস্থায়ী থাকবে না সব কিছু আল্লাহ পাকে দান এ বান্দারে তোকে আমি সুন্দর যো বানিয়েছিলাম তোকে আমি রূপ যৌবন দিয়েছিলাম বান্দা তোকে আমি ধন দৌল দিয়েছিলাম বান্দা বান্দিরে তুই কোন রাস্তায় খরচ করি জীবন পরীক্ষার যদ যতক্ষণ থাকি আপনি প্রশ্ন পেয়েছেন খাতা পেয়েছেন কলম নিয়েছেন লিখবেন না গল্প করবেন আপনার ব্যাপার বাইরে বাইরে ঘুরে বেড়াবেন কি না আপনার ব্যাপার কিন্তু ঘন্টা যখন পড়ে যাবে জমা নেওয়া হয়ে যাবে আর যতই গাডি করেন না কেন কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না ঠিক তেমনি যখনই আপনার মৃত্যুর খন্টা বেজে যাবে তখন আপনি নামাজ পড়েছেন কি পড়েন না কি অবস্থায় আছেন না আর কোনো সুযোগ আপনি পাবেন না দুনিয়ার রেজাল আউটে দিনে লিখলে খুশি হবেন না লিখিলে কান্তি হবে ময়দানে মা শুরু হলো আল্লাহ পাশে কিতাবের রেজাল্ট আউট করবে ওই দিনে আপনি দুনিয়া আল্লাহ তা সত্য করে যেতে পারেন নবীকে নিজের জীবনের একমাত্র মডেল বলে মেনে যেতে পারে নবী পা যা করে যদি মানতে পারেন নবী যা নিষেধ করেছে ছেড়ে যেতে পারে ওই দিন আপনি হাসবেন আল্লাহ পাকে জান্না যাবে আর যদি এর বেশিলাপ হয়ে যায় ওই দিন আপনাকে জান্নামে যেতে হবে যুবকেরা জাহান নাম কতটা খুবই ছোট এই জাহান নামটা কত কঠিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলে জাহান নামী যে জিনজিল দেবা দেখাবে ওই জিনজিলটা যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এই জমিনার আর কোন গাছপালা গজাবে যাবে না শুনছেন তো নাকি আমি তো মাঝে মাঝে দেখে আফসোস হয় আমার কমকে অন্য ধর্মের কথা বাদ দেন তাদের বিষয় তো আমি বলতে চাইছি না তারা তো স্বীকারই করে নিয়ে চাল্লা মানি না নবী মানি না কিন্তু আমরা বিশ্বাস করি আমান্ত বি ল হি অমা লা ই কতিহি অ কুতুবিহি অ রসুলহি অল ইয়ংমিলা আখের অল ক দিরি খৈ ঋ অসর ঋহি মিনল ল হি তাল অল বা সে আখেরাত বলে আছে মৃত্যুর পরে আবার উঠানো হবে এটা আমরা মানি না মানি না একটু হাত তুলে দেখাবেন কারা কারা মানেন আখেরাত বলে মানেন তো মরণের পরে হাত তুলে রাখেন মরণের পরে তোলা হবে মানেন তো নাকি কিন্তু তারপরও আপনাদের দেখে কিছু কিছু মানুষকে দেখে অবাক লাগে ভুল আব্বাস সিদ্ধিরও আছে ভুল আমিও করি আমারও অন্যায় হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষকে দেখে অবাক হয়ে যায় যখন যাদের কানের গোড়াই বলা হয় আল্লাহ তাও শুনতে পাইনি অচ্ছ কান ভালো সব শোনে আল্লাহ শুনতে পাইনি জান্নাত রসুলের কথা শুনতে না ওই মানুষগুলোকে দেখে অবাক হয়ে যায় হা হালকা বয়সের ছেলে এখানে বসে কাঁদবে মন খারাপ করবে আল্লাহ ভুল করেছি আবার কালকে দেখা যাবে গান শুনছে এটা হালকা হয়ে যায় আল্লাহ কিন্তু ওর একটা আছে যে ও আল্লাহ রসুলের কথা শুনে কথা শুনে ভয়ে কেঁদেছে নবীর কথা শুনে খুশি হয়েছে ও একদিন কিন্তু শেষ লাইফটা ওর কিন্তু ভালো হয়ে যাবে জোরে বলুন সোভান আল্লাহ ওই মানুষগুলোকে দেখে অবাক হয়ে যায় যারা এই জলসাকেও মিটাতে চায় এমনও মুসলমান আছে ওয়াজ করে কি হবে জনসাদি কি হবে হচ্ছে গান দে ফাংশন দে খেলা দে লিয়ায় টিম দিচ্ছে আমি একটা কিছু টাকা লাগে বল ভালো ভালো সুন্দরী সুন্দরী এখন নতুন যেসব মেয়েরা উঠেছে নাচছে লিয়ায় এরকম মুসলমানের ঘরে ছেলে আছে না নাই এর কারণটা কি কারণটা কি আমি অনেক চিন্তা করেছি লাস্টে একটা আল্লাহর আলেম বান্দার একটা জীবনী আমি পড়েছি জগৎ বিখ্যাত যেন আলেম ছিলেন তেনার বহু ছাত্র ছিল আর ছাত্র যাতা ছাত্র নয় তারাও বড় বড় সব আলেম হাফেজ বড় বড়ো সব তাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছিল কটা দশটা নটা ছেলে ওই রকম তার বাপের মতো বড় বড় আলেম হয়েছে আল্লাহওয়ালা হয়েছে আর একটা ছেলে হয়েছে সারাবি বদমাইশ বাপ ক্লাস করে সব ছেলেরা নজন বসে বাপের সঙ্গে কথা বলে অশ্বনে বাপের কাছে শিক্ষা নেয় অন্য অন্য ছাত্রদের সাথে আর ওই সরাবি ছেলেটা এসে বদমাইশি করে গালি গালাজ করে আর করে তা ছাত্ররা হুজুর লজ্জাভাবে বলে ছাত্ররা চুপ করে থাকে কিন্তু বাপটার মাথাটা হ্যাট হয়ে যায় যে এতগুলো মানুষ আমায় সম্মান করে তোর জন্য আমি হ্যাট হয়ে যাচ্ছি কিন্তু কিছু করার নেই করছে একদিন একটা ছাত্র খুব ভালো ধরে শুনবেন আমার বাপেরা ইসলাম কি অমুসলিমরা মিটাইনি আমরা মিটাচ্ছি কেন বেকার ওদের পিছনে লেগে আছেন ওরা ওদের কাজ করছে করতে দেন হিসাব আল্লাহ খনি ইসলামের যদি সবথেকে বড় কেউ ক্ষতি করে থাকে ইসলামের মাননেওয়ালা দাবিদাররাই করছে এতে আমার সাথে আপনার মত নাও হতে পারে এক কিন্তু হাকিকাত এটা গায়ে জোর দিয়ে আপনি নাও মানতে পারেন কিন্তু আপনি বাস্তবে কোরআনার আলোকে আসুন আপনি মিলিয়ে নিন আল্লাহ ওই আলেম বান্দাকে একদিন একটা ছাত্র জিজ্ঞেস করছে হুজুর বিয়াদবি নেবেন না আমি একটু জানতে চাইছি আপনার ন নটা ছেলে এত বড় আলেম হলো আমার ভাইরা আর এই ছেলেটা এরকম হলো কেন আলেম বান্দারা বান্দাটা আর বলছে বাবা আমার একদিনের একটা ভুলের ফল এটা কি ভুল হুজুর বলছে বাবা একটা দাওয়াত বাড়ি গিয়েছিলাম দাওয়াত বাড়ি যাবার পরে খাওয়াটা করেছিলাম যার বাড়ি খেয়েছিলাম পয়সাটা তার হারাম ছিল বাবা ওই রাত্রিরে বিবির কাছে গিয়েছিলাম ওই হারাম খাদ্যর পয়সার রক্ত সন্তান এটা শুনছেন বাপ তাই যারা ইসলামের দুশ্মন সর্বদিক দিয়ে ফেল হয়ে গেছে এখন আমাদের ঘরে নতুন একটা প্রকল্প নিয়েছে হারামের মধ্যে আমাদেরকে ঢুকাও হারাম খাওয়াও রক্ত যাতে হারাম হয় ওই হারাম খাদ্য নিয়ে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন ওই রক্তের সন্তান কখনো ইসলামের কাজে লাগবে না তাহলে এর কি ভালো হবার উপায় নেই হ্যাঁ আছে আল্লাহ রসুল বলছে তিনটে জায়গাতে মানুষ ভালো হয় প্রথম নম্বর হলো বাপের রক্ত দ্বিতীয় নম্বর রক্ত যদি খারাপ হয়ে যায় মায়ের রেহেমে আল্লাহ চাইলে মা যদি পবিত্র হয় এবং আল্লাহ যদি চায় মায়ের রেহেমে তো ওই রক্তটাকে পবিত্র মায়ের ইবাদতের রসিল আল্লাহ করে দিতে পারেন জোরে বলুন সোভান আল্লাহ ওটাও যদি না হয় শেষ স্টাফিস হচ্ছে আল্লাহর অলিদের দরবার এখন তো আবার অলিদের থেকে সরাবে বলে দুনিয়া উঠে পড়ে লেগেছে অলিদের কাজে কি হবে পীর আবার কি জিনিস এরকম লোক বেরিয়েছে না বেরোয় নেই একদিকে হারাম যেমন খাওয়ানো হচ্ছে আবার ভালো হওয়ার যে স্টপিসটা যে স্থানটা যে দরবারটা সেই জায়গা থেকেও মানুষকে সরানো হচ্ছে তা যাবে কোথায়

পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা আমরা চিন্তা করি যখন হবে তখন দেখা যাবে এটা তো আজকাল আমাদের যুবক ছেলেদের মুখের কথা এ বাবা নামাজ পড়তে জানা না বাপ যদি বলে দাঁড়াও না বয়স হোক না কেন তোমরা কি কোনো জন ছেলের জানাজা পড়োনি এ যুবকরা তোমরা কি কোনো জন ছেলের জানাজা পড়নি তোমরা তো পড়েছো অনেক জন ছেলের জানাজা তো ওটা তো তোমার একদিন হতে পারে আসো দুনিয়ার ময়া জালে জড়িয়ে গে তোমার খালিককে নারাজ করে দিও না তোমার মালিককে নারাজ করে দিও না যার থেকে আপন দ্বিতীয় আর না এ যত ধরনের রাব্বারা নিঃশাহ এর মধ্যে যদি আমরা তবা করে নি যতই কোন করে ফেলি না কেন আল্লাহ বা মাফ করে দেবে বলেছে তবে কিন্তু আজকে পেয়েছো কাল নাও পেতে পারো আজই মাফিলে এসেছো কাল তুমি মা নাও যেতে পারো কেননা দুনিয়া সন্ত্রাসেনা তোমাকে গ্রাস করে নিতে পারে আজকে আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে কাল নাও দিতে পারে তাই মা ফিলে বসে বসে তবা করে নাও বাকি জীবনটা আমার লক্ষ্য একটাই থাকবে আমার নেতা হবে মোহাম্মদ রসুল আমার মডেল হবে মোহাম্মদ নবী আমার যা বলেছে আমি তাই করব আল্লাহ নবী যা নিষেধ করেছে তা ছেড়ে দেব যদি নবীকে মানতে গিয়ে আমার পরিবার সরে যায় সরে যাক নবীকে মানতে গিয়ে বাপ মা সরে যায় সরে যাক নবীকে মানতে গিয়ে পাড়া প্রতিবেশী ছেড়ে দেয় ছেড়ে দে নবীকে মানতে গিয়ে সমাজ আমাকে এক গরে করে দেয় করে দে এ যুবকেরা নবীকে মানতে যদি তোমার জেল হয়ে যায় জেল হয়ে যাক নবীকে মানতে গিয়ে যদি তোমাকে কেউ মেরে দেয় মনে রেখে দেবে তোমার ওইভাবেই হয়তো তোমার মালিক মৃত্যু লিখে রেখেছিল কিন্তু নবীকে মানা অবস্থায় যে মৃত্যুটা হবে ওই মৃত্যুটা তো তোমার জন্যে বড় কষি বলা মৃত্যু কেননা ওই মৃত্যুটাকে দুনিয়ার নয় ওই মৃত্যু মৃত্যু বলা বাপেরা নজান তরুণেরা আল্লাহ নবীকে নিজের জীবনের মধ্যে আনেন আজকে পৃথিবীর যেদিকেই তাকাবেন না কেন আমার আপনার মান সম্মানটা কোথায় আজকে ভেবে দেখুন কারো যদি পয়সা থাকে সম্মান তোমার পয়সা তোমার নয় কারো যদি সুন্দর গায়ে জামা কাপড় থাকে সম্মান তোমার জামা কাপড় তোমার নয় একজন ভিকারিকে পরে জামি জামা ভালো কাপড় পরিয়ে তুমি ফাইভ স্টার হোটেলে পাঠাও তাকে স্যার স্যার বলে ওয়েলকাম দিয়ে ঢুকাবে তার পকট কিন্তু ফাঁকা আর একজন আরব প্রতীকে ছিঁড়া কাপড় জামা পরিয়ে ঢোকাও তাকে দূর দূর করে বার করে দেবে ঠিক না বেটি সম্মান এখন মানুষের নেই আর জামা কাপুরের সম্মান

মকসাদ একটাই আল্লাহ কেন বানালেন ও দুনিয়া মানুষের আমি তোমাদের তোমাদেরকে বানিয়েছি আমার দাসত্ব করবে আল্লাহ তোমার দাসত্ব নাকি নবী পা যা করেছে তাই করো যা নিষেধ করেছে ছেড়ে দাও তাই নবী আমার জানিয়ে দিলেন বাবারা সর্বপ্রথম তোমাদের কাজ হলো আল্লাহকে খালেক বলে মেনে লিয়া তোমাদের র বলে একজন গাছপালা তরুণতা পাহাড় পর্বত পা গরের মূর্তি কিও তোমাদের মালিক নয় মালিক একজন জিনাকে কেউ কখনো দেখেনে এই কথা যখন নবি আমার বলেছিলেন তৎকালিন সময় মক্কার জালিমরা বলেছিল এ মুহাম্মদ আল্লাহকে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিন কুল হু আল্লাহু আহাদ হাবিব আপনি বলে দিন আল্লাহ সে জিনিয়াত আল্লাহু সামাদ আল্লাহ সে তিনি কারো ਮੁখাবেক কি নয় লামি ইলি ওয়া লা মিউলাদ আমালিক আল্লাহ তিনি তিনি যিনি কারো থেকে জন্ম নয় তার থেকে কেউ জন্ম নয় কলামিয়া কুল্ল নাহা তিনি এক অদ্বিতীয় তার সমকক্ষ দ্বিতীয় কেউ না তাহলে প্রতিটা প্রতিটা মানুষের প্রথম কাজ হলো তার সরষটাকে চিনে নেওয়া কিভাবে চিনতে হবে তিনি কারো মুখাপেক্ষী নয় তিনি কারো থেকে জন্ম নাই তার থেকেও কেউ জন্ম নেয় অর্থাৎ মা স্ত্রী ছেলে বলে নাই এবং তিনি এক অদ্বিতীয় তার সমকক্ষও কেউ নেই কোনো জিনিসের সঙ্গে তার তুলনা চলবে না তিনি হলেন আল্লাহ এটা জানা দ্বিতীয় নম্বর কি কাজ দ্বিতীয় নম্বর কাজ হলো আনা মোহাম্মদ রসুল্লাহ আমাকে মোহাম্মদ রসুল বলে মেনে নাও শুধু মেনে নিলে হবে না গো আল্লাহ রসুলকে জানে থেকে বেশি ভালোবাসা আর আদ সম্মান করা এরপরে কাজ তোমার নামাজ পড়া রোজা রাখা হজ করা দান খাই রাত করা জাকা দিয়া হজ করা আর দুটো কাজ বড় স্পেশাল কাজ রয়েছে প্রথম নম্বর হলো হালাল ইনকাম করা হালাল খাওয়া যেটা আজকে আমাদের জন্য বড় কঠিন ব্যাপার হয়ে গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা ইচ্ছা করে যদি হারাম আমরা নাও খাই পুরো পিলন করে আমাদের ঘরে আরাম খাওয়ানো হচ্ছে হালাল পোডাকের উপরে লেখা আছে ভেতরে কিন্তু হারাম ঢুকিয়ে দিয়েছে কেননা ইবলিশের দলের লোকেরা জেনে গেছে এদেরকে কোনো দিক দিয়ে আমরা নতুন করতে পারি না এদের রক্তটাকে খারাপ করে দিতে আবে। কেননা ইসলামে হারাম এত ঘৃণা জিনিস রয়েছে হারাম খেয়ে যদি নামাজ পড়ে নামাজ কাজে লাগবে না হারাম খেয়ে যদি রোজা রাখে রোজা কাজে লাগবে না হারাম খেয়ে যদি হজ করে হজ কাজে লাগবে না হারাম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তাই তারা বড় প্ল্যান করে আমাদের কি হারাম খাইয়ে দেওয়া হচ্ছে এই যুবকেরা তরুণীরা বাপেরা এই জাবানকে হেফাজত করেন আজ আমরা বড় লোভে পড়ে গেলাম আজ বাড়ি 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 লোন ভরে যেতে লেগেছে বন্ধন লোন শুরু হয়েছে বিভিন্ন লোনেতে আমরা যাচ্ছি এটা আমাদেরকে বড় প্ল্যান করা হচ্ছে মনে রেখে দেবে এই হারা কিন্তু আমাদেরকে জাহান নামে টেনে নিয়ে যাচ্ছে এবং দুনিয়ার সমস্ত সুখ শান্তি থেকে আমাদেরকে দূরে শুনিয়ে দিচ্ছে আমার অজ অসবিধ হচ্ছে না তো আমি ঠিক বলছি তো আমাদের সমাজ হারামে ভরছে না প্রতিটা বাড়ি বাড়ি দেখুন লোন আবার এটা কি সমিতি বন্ধন নাকি বেরিয়েছে বাড়ি 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 আবার মহিলা ছাড়া দেবে না আবার ওর কমিটি তৈরি হচ্ছে যে মহিলা কোনো সুন্দরী দেখতে তাদেরকে সেক্রেটারি করা হবে খারাপ লাগছে আমার কথা আমার কম জাহান্নামে যাচ্ছে আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তোমাদের রীতি তোমাদের নীতি তোমাদের কালচার তোমাদের চলন তোমাদের বলন সব ইসলাম বিরোধী বলো আমি ভুল বলছি কি আগামী বিশ বছর ৩০ বছর পরেই বাচ্চা কোনো ভুলেই যাবে আমরা কে আমাদের লিডারকে আমাদের খোদা কে এটাই তো জালিমদের প্ল্যান সেই জায়গায় আমি যখন নবীর মেম্বারে বসেছি সেই জালিমরা তোমাদের ঘরে ধ্বংস করছে আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি কেন মদিনা ওয়ালাকে ভালোবেসে মা আল্লাহ আমাকেও ডিউটি দিয়েছেটা বাপেরা নজমানেরা মনে রেখে দেবেন কেমনটা বড় কঠিন দিন হবে এ

এই দুদিনে দুনিয়া সংসার করতে গিয়ে গে আখেরা জাহান নাম ফেলবেন না কেননা মৈদানে মাংসটা বড় হবে আমার আব্বা জানেরা যে ছেলের জন্য আপনি হারাম ইনকাম করছেন আমার বাচ্চার ভবিষ্যৎ কি করে হবে কামতে দিন ওই বাচ্চা কিন্তু আপনাকে দেখে দেখে পালিয়ে যাবে আপনাকে দেখে দেখে নুকিয়ে পড়বে কেননা না জানি আমার বাপ যদি আমার কাছে একটা নিকি বসে আমার আম্মারা যে সংসারের জন্য যে বাচ্চার জন্য যা জন্য আপনি লোনে নেবে যাচ্ছে মনে রেখে দেবেন কামতে দিনে এই আত্মীয় স্বজন কিন্তু আপনাকে দেখে সরে যাবে যদি কারো মনে হয় যে হুজুরের ছেলে তুমি সংসারের কষ্ট কি বুঝবে মা দূর থেকে সরছে বল ধরছে বড় ক্ষণ লাগে কাছে গেলে বুঝবেন টাকা থাকলে হয় না গো কেসম থাকা দরকার আল্লাহ যে হালে যে শুক্রিয়া অস্বীকার করছি না তবে মা তোমাদের জিন্দগি তো একটাই হবে হাজরাতে খাতুনে জান্নাতের মতো হাজরাতে খাতুনে জান্নাতের জিন্দগি কেমন ছিল আজকে এমন একটা সংসার দেখাও দেখি খাতুনে জান্নাতের মতো আছে কি না খাতুনে জান্নাত নিয়ত করেছিলেন হাজরাতে ইমামে হাসান হোসেন অসুস্থ ছিল আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে রোজা রাখবো তিনটে আমার এমন করে আল্লাহ পাগের হুকুমে সুস্থ হয়ে যায় তিনটে রোজা রাখবে রোজা নিয়ে করলো এ যুবক না দেখি খাবে খাবার কিছু নাই এমন করে

জবের কিছু নিয়ে বসেছে এমন সময় একজন মানুষ দরজা আওয়াজ দিয়ে দিল বড় খোদার আমি ঘরে যদি কিছু থাকে আমাকে দাও কেননা নবীর খান্দান কখনো কেউ ফিরে যায় না এত সামান্য খাবার ছিল যে খাবারটা তাদেরকে দিলে নিজেদের হবে না আর নিজেরা নিলে ওই মুসাফিরের হবে না তাই খাতুনে জান্নাত সমস্ত খাবারটাই মুসা কে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করেছিলে কে দোনো জাহানে সুলতানের মেয়ে তামাম কায়েনার যার কদমের নিচে আল্লাহর আর যার কদমকে চুমালিবার জন্য ধন্য হবে অপেক্ষায় ছিল তিনার মেয়ে শুধু একবার বলেছে আয়েশা যদি বলো পাহাড়কে সোনা বানিয়ে দেওয়া হবে আল্লাহকে দোয়া করে বলেনে সোনা হয়ে গেছে বললেন না সুহান আল্লাহ কে দন জাহানের সুলতানের মেয়ে এখন কোনো মা বোন যদি মনে করে তাদের জন্যই সম্ভব আপনার জন্য তো রোজা ইফতার পানি খেয়ে করতে হচ্ছে না কার বাড়িতে আছে এত গরিবি কেউ আছে নাকি দুনিয়া আজকে পৃথিবীতে একটা দেখাতে পারবেন এভাবে পরের দিন আবার সেরি পানি খেল আবার ইফতার কিছু জবের আটা রুডিয়া খাজু নিয়ে বসলো আবার একজন মুসাফির এসে হাজির হয়ে যায় এক হাতে তুলে জানলা তাহলে রসুন কিছু খাবার যদি তাকে দিন বরক্ষোদার তো আমি আবাদ দিয়ে দিল পানি খেফতার দুদিন হলো তিন দিন সেম হয়েছে এরম গরিব কেউ আছে ভাই আমাদের অবস্থা কি এ যুবকেরা ধরুন যদি আমার যদি হয় আমারও কোন অসুবিধা নাই তবে বিপদে যখন পড়বে আল্লাহ করবে না গো লেগেছে চারিদিকে ওই বিমারে কত জন্মারা গেছে আল্লাহ কিন্তু তোমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে রেখেছে এর সুক্রিয়া আদায় করো ওই খাদ্য খেও না যেটা আল্লাহ পছন্দ করে না ওই ইনকাম করো না যেটা আল্লাহ পছন্দ করে না দুনিয়ায় কার গাড়ি আছে কার বাড়ি আছে দেখো না আমার আল্লাহ তোমাকে যে আলে রেখেছে সে আলে থাকো তবে হ্যাঁ মনে রেখে দিও হওয়াটা ইসলামে হারাম নয় অবশ্যই তুমি ধনী হতে পারো হালাল ইনকাম করে ধনী হও আল্লাহ পাকের কাছে বলো আল্লাহ আপনি আমাকে ধনী করেন উসমান গানির মতো ধনী করেন আপনি আমাকে ফেরাউনের মতো ধনী করবেন না সাদ্দাদের মতো করবেন না কারণের মতো করবেন না কারণ

সরিয়ে দেয় ওই পয়সা বার করে দাও তোমার আমাকে রোজা থেকে সরিয়ে দেয় ওই পয়সা বার করে দা তোমার পয়সা দিয়ে বাপ মা থেকে দূরে সরিয়ে দেয় ওই পয়সা তোমার জন্য জাহান নাম হয়ে যাচ্ছে তোমার পয়সা যদি সমাজে তোমার অহংকার এনে দেয় ওই অহংকার তোমাকে জাহান নামে নিয়ে যাবে ওই ধন দৌনত ওই পথ থেকে তুমি শুনে যাও কেননা দুনিয়া দুদিনে এ যুবকেরা তরুণেরা আল্লাহ কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করে কাউকে গরিব করে পরীক্ষা করে অর্থশালীদের দেয়

কে দান করেছিল না করি না মসজিদ মাদ্রাসায় দিয়েছিল না দি না হারাম রাস্তায় খরচ করেছিল বারে গিয়ে উড়িয়েছিল মদ জুয়াতে লাগিয়েছিলাম বন্ধুদের পেছনে খারাপ জায়গায় কাটিয়ে কাটিয়ে লাগিয়েছিলাম শুনে রেখে দা ওই দিন কিন্তু তোমার ঠিকানা হবে জাহান না একজন গরিবকে আল্লাহ তুলবে ওরে আমার বান্দারে দুনিয়া জমিনে আমি তোকে গরিব করেছিলাম তুই বড় ক্ষুধার্ত অবস্থায় ছিলিস কিন্তু আমি আল্লাহ আমাকে তুই জবানে ভিজিয়ে রাখতি অনেকে হারাম দিয়েছিল ফিরি ফিরি খাবার দিয়েছিল খাসনি ফিরিতে দু পাঁচশো টাকা দিয়েছিল লিসনি ওরে বান্দারে শুয়ে রেখে দে আজকে দিনে আমি আল্লাহ তোকে আমার দয়ার জান্নাতে চির শান্তি দিয়ে দিলা আমার আজ বুঝছেন তো নাকি আজ হচ্ছে তো নাকি গল্প বলতে হবে কিছু শেষ আমরা শুধু জলসাতে রেখেছি আর মুক্ত মাদ্রাসায় বাকি মুসলমানদের কোন জায়গায় নবী আছে বলুন অথচ আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে একমাত্র রসুল ছাড়া দ্বিতীয় কেউ থাকবে না আল্লাহর ফাইসাল্লাহ এটা তোমরা রসুলকে ফলো করো আমাকে তো বুঝতে পারছেন তো আমরা সব ভুলে গিয়েছি